আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো বাগেরহাটের ট্রেডিশনাল সেয়াই পিঠা বানানোর রেসিপি এবং কীভাবে বানাতে হয়, কীভাবে খেতে হয়। এটা খুবই মজাদার একটা পিঠা। এই পিঠা বানাতে গেলে আতপ চাউলের গুঁড়া দিয়ে আপনাকে আটার খামি তৈরি করতে হবে। তারপরে রাজাহাঁস, চীনা হাঁস, দেশি হাঁস অথবা দেশি মুরগির মাংস থাকতে হবে। আর পিঠা বানানোর জন্য এই মেশিন বাজারে পাওয়া যায়, এই মেশিনটা কিনতে হবে। আর হচ্ছে দুইজন ব্যক্তি যারা একটু মানে শক্ত সামর্থ্য, এবং এখানে গোবাজ্যা বলা হয়েছে, গোবাজ্যা শব্দের অর্থ হচ্ছে খুব শক্ত, গোয়ার, আমাদের এদিকে যে গোয়ার বলে, এই ধরনের দুজন হলে ভালো হয়। একজন ঘুরাবে আর একজন টিপতে থাকবে, তো একটু শক্ত সামর্থ্য না হলে সারাদিন লেগে যাবে। তো প্রথমে আপনি এই আটার খামিগুলাকে ভালো করে মুঠো পাকিয়ে নিন। মুঠো পাকিয়ে এটাকে ভালো করে ছেনে যেন নরম না হয়ে যায় এবং খুব যেন শক্ত না হয়, যেভাবে আমরা ঠিক রুটি বানাই ওই ফরম্যাটে আপনি তৈরি করে নিন। মুঠা মুঠা পাকিয়ে যতগুলো আপনার প্রয়োজন ততগুলোকে আলাদা করে ফেলুন ভালো করে ছেনে। এরপরে এটাকে এই যে হচ্ছে সেই সিআই পিঠার মেশিন, এই মেশিনটা ভালো করে কাঠের সঙ্গে সেট করে একজনকে এই মেশিনের এই আটা ঢুকানোর একটা জায়গা আছে, একটা পয়েন্টের মধ্যে আটাটাকে ঢুকাতে হবে আঙ্গুল, বুড়ো আঙ্গুল দিয়ে টিপে টিপে, আর আর একজন মেশিনের হ্যান্ডেল ঘুরাবে। তো এই যে গুবাজ যে একজন বসা আছে দেখেন, ইনি ইনি ঘুরাচ্ছেন, আর নিচ দিয়ে সেমাইয়ের মতো যেটা পড়তেছে এটাই হলো সিআই পিঠা। এবং এই পিঠাটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খায়। আমি দেখেছি অনেকে এটাকে শুকায় তেলের সঙ্গে কড়াইতে দিয়ে ভেজে খায়, অনেকে আছে এটাকে পায়েস দিয়ে মানে রসের সঙ্গে মিশায় খায়। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে এটাকে খায়, বাট আমাদের বাগেরহাটে এটা খাওয়ার একটা নিয়ম হচ্ছে হাঁসের মাংস বা মুরগির মাংস দিয়ে সুন্দরভাবে এটাকে মুরগির মাংস দিয়ে এটাকে রান্না করা, এবং এটা ভাতের সঙ্গে মিশায় যেভাবে আমরা মুরগির মাংস খাই ঠিক সেভাবে পিঠার সঙ্গে মিশায় খেতে। বাস্তবে কীভাবে খেতে হয় এটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। রান্না হচ্ছে হাঁসের মাংস, এটা কড়াইতে বেশি পরিমাণের পানি এবং একটু ঝালটা বেশি দিতে হবে। পানি বেশি না দিলে কিন্তু এই সিআই পিঠায় গা মাখা করে চলে না, গা মাখা মাংস রান্না করা যাবে না, কারণ প্রচুর ঝোল প্রয়োজন হয় খেতে গেলে। আর এটার সঙ্গে আলু দিবেন যেন সবাইকে ঠিক মতো পরিবেশন করা যায়, শর্ট না পড়ে। আর এটা প্রচুর পরিমাণের পানির প্রয়োজন হয় বা ঝোলের প্রয়োজন হয়, তাই এটা যেন পর্যাপ্ত থাকে ঠিক খেয়াল রাখবেন। আর পিঠা বানানোর সময় এই গুঁড়িগুলাকে পিঠার মধ্যে ছিটায় ছিটায় দিতে হবে যেন পিঠাগুলো লেগে না যায়। আর হাঁসের মাংস বা মুরগির মাংস যাই রান্না করুন, এটা একসঙ্গেই তৈরি করা শুরু করবেন, তা না হলে পিঠা রান্না হয়ে যাবে, মাংস সেদ্ধ হবে না, বসে থাকতে হবে খাওয়ার জন্য। তো গরম গরম সব কিছুই মজা লাগে খেতে। তো পিঠা যখন বানানো হয়ে যাবে, পিঠাগুলোকে আমরা একটা গামলায় নিয়ে নিলাম ম্যানুফ্যাকচারারের কাছ থেকে যিনি বানাচ্ছেন। এরপর আমরা একটা হাঁড়ি, গরম পানি হাঁড়িতে বসিয়ে চুলায় দিয়ে দিলাম। ওটা যখন সেদ্ধ হয়ে যাবে ভাপে দিতে হবে। তো আলাদা একটা শাঁস প্রয়োজন, এই যে শাঁসটা দেখতেছেন এটা তেল মাখাচ্ছে, তেলটা মাখালে এই পিঠাটা লাগবে না। এই জন্য ভালো করে তেলটা মাখিয়ে তার উপরে বসিয়ে আমরা হাঁড়ির উপর দিলাম, এবং এই হাঁড়ির সঙ্গে যে যে শাঁসটা দেওয়া হয়েছে এটার ভাপটা যেন বেরিয়ে না যায়, তার জন্য একটা ন্যাকড়া দিয়ে চারিপাশ দিয়ে ভালো করে পানি দিয়ে ভিজিয়ে আটকায় দিতে হবে যেন কোনো মতে ভাপটা না বের হয়। এটা খুব সহজ, বাট পিঠা বানাইতে একটু কষ্ট, খাইতেও কষ্ট না, সারাদিন বসে বানাবেন আর 10 মিনিটের মধ্যে দেখবেন খাওয়া হয়ে গেছে গামলা খালি। আর বাগেরহাটের মানুষ এটা খুব বেশি পছন্দ করে, এবং আমি নিশ্চিত এই পিঠাটা যে দেখবে বানাইতে তার জিভায় জল এসে যাবে, আমি নিশ্চিত। আর এই জিভায় জল আসবে শুধু বাগেরহাটের মানুষদের, অন্য জেলার মানুষদের আসবে না, কারণ তারা এটার মজাটা বোঝে না, জানেও না। তো আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন এই মেশিন কিনে এইভাবে বানাতে পারেন। এই যে হয়ে গেছে দেখুন, এটা গামলায় ঢালা হলো, ধোয়া বেরোচ্ছে গরম ধোয়া, সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে, এবং এটাকে এখন ছাড়াতে হবে। তো ছাড়ানোর ওদিকে মাংস রান্না হচ্ছে,
গন্ধ নাকে আসতেছে। হ্যাঁ, পানি দিয়ে সুন্দর করে ঝুরঝুরা করে ফেলতে হবে। হ্যাঁ দেখুন, ঝরঝরা হয়ে গেল। এটা যেন মিশে আটার দলা না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন, তাহলে ওই পরিবেশন করতে সমস্যা হবে। তো এটা একটু কষ্ট করে হলো, খুব গরম, ছাড়াই নিতে হবে। হ্যাঁ, পরিবেশন করা হলো সবাইকে। আর এখানে আছে এক ঝাঁক ছোট ছোট পোলাপান, সব বাগেরহাটের। দেখুন সবার প্লেটে প্রচুর পরিমাণের ঝোল, মাংস।